হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি আপনার একটি রিপোর্টের মাধ্যমে আপনি অন্যের টিকটক আইডি ব্যান করে দিতে পারেন। আপনি যদি সুন্দরভাবে একটি টিকটক আইডিতে বা কোনো ভিডিওতে আপনি রিপোর্ট মারেন, অন্যের টিকটক আইডি আপনি চিরতরে নষ্ট করে দিতে পারেন, ব্যান করে দিতে পারেন। তো আজকে আমি দেখিয়ে দেব কীভাবে অন্যের আইডিতে রিপোর্ট মারবেন, সেটা এই ব্যান করে দিবেন, আইডিটা নষ্ট করে দিবেন। তো চলুন দেখিয়ে দেই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, এই চ্যানেলের সাথেই থাকুন, ধন্যবাদ। তো চলুন শুরু করি। আমরা সর্বপ্রথম আমরা চলে যাব যে টিকটক আইডিতে আমরা মানে রিপোর্ট মারব, সেই টিকটক আইডিটা আমরা চুজ করে নেব। তো চুজ করতে হলে আমরা সর্বপ্রথম ধরুন আমি এই টিকটক আইডিতে ঢুকলাম। তো ঢোকার পর এখান থেকে আমরা যে প্রোফাইলটা যে টিকটক আইডিটাতে রিপোর্ট মারব সেই টিকটক আইডিটা এখান থেকে নিয়ে নিব। তো নেওয়ার পর আমরা কি করব, আপনাদেরকে তিনটা কথা মাথায় রাখতে হবে আপনি কোন কোন টিকটক আইডিতে আপনি রিপোর্ট মারতে পারবেন। একটি হচ্ছে অন্যের টিকটক আইডিতে রিপোর্ট মারার প্রথম অবজেকশন হচ্ছে আপনি তার ভিডিও অশ্লীল কোনো ভিডিও কিনা, সেক্সুয়াল কন্টেন্ট কিনা বা কোনো কিছু, তার এই ভিডিওটা কোনো ভায়োলেন্স আছে কি না। তাহলে যদি ওই ভিডিওতে বা ওই আইডিতে আপনি রিপোর্ট মারেন তাহলে অবশ্যই আপনার রিপোর্ট কার্যকর হবে। আর দ্বিতীয় হচ্ছে আপনার ফটো দিয়ে অথবা আপনার ভিডিও দিয়ে অন্য কেউ হেনস্থ করতেছে, মানে আপনাকে হয়রানি করতেছে বা আপনার মানহানি করতেছে, যদি এরকম কোনো টিকটক আইডি আপনার ফটো নিয়ে বা আপনার ভিডিও নিয়ে বা আপনার প্রিয় মানুষের ফটো নিয়ে ভিডিও নিয়ে যদি টিকটক ভিডিও আপলোড করে, সেই ভিডিওতে আপনি অ্যাকশন নিতে পারেন, সেই টিকটক আইডিতে আপনি অ্যাকশন নিতে পারেন। তো সেই অ্যাকশনটাই আপনি নিতে পারবেন রিপোর্টের মাধ্যমে, তার আইডি ব্যান করার জন্য আপনি যথেষ্ট। আরেকটি হচ্ছে টিকটক আইডিতে যদি সেই টিকটক আইডি ইউজারকারী যদি 13 বছরের নিচে হয়, মানে টিকটক কোম্পানি বাচ্চাদের অ্যালাউ না, যদি বাচ্চাদের কোনো টিকটক আইডি থাকে তাহলে আপনি তাদেরকে রিপোর্ট মেরে তাদের টিকটক আইডিটা ব্যান করতে পারেন। তো এখন চলুন কীভাবে আপনি রিপোর্ট মারবেন। তো আপনি যার টিকটক আইডিতে রিপোর্ট মারবেন সেই টিকটক আইডিটা আনবেন। আনার পর উপরে দেখতে পাচ্ছেন একটা শেয়ার আইকন, সেই শেয়ার আইকনের উপর ক্লিক করবেন। তো শেয়ার আইকনে ক্লিক করার পরে আপনি একটি নিচে দেখুন এরকম একটি অপশন চলে আসবে, আসার পর এখান থেকে পেয়ে যাবেন রিপোর্ট। তো রিপোর্টের উপর আমি ক্লিক করে দিলাম। তো রিপোর্টসের উপর ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে দুইটি অপশন চলে আসবে, রিপোর্ট অ্যাকাউন্ট আর রিপোর্ট কন্টেন্ট। যেহেতু আমরা টিকটক আইডিতে আমরা রিপোর্ট মারব সেহেতু রিপোর্ট অ্যাকাউন্টের উপর আমরা ক্লিক করে দেব। তো অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর দেখতে পারবেন নিচে একটি আদার সেকশন রয়েছে, সেই আদার্সের উপর আমরা ক্লিক করে দেব। তো আদার্সে ক্লিক করার পর আপনার সামনে এরকম লেখা চলে আসবে, আসার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করলেই সেটাকে সাবমিট করা হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই টিকটক আইডিটা তে আমরা একটা রিপোর্ট মারা হয়েছে। তো আমরা ব্যাকে আসব, আসার পর আবার চলে যাব শেয়ার আইকনে, ঠিক একইরকমভাবে আমরা আবার চলে যাব। আসার পর আমরা কী করব, অ্যাকাউন্ট যে চলে আসব, আসার পর দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল ইনফো দেখতে পাচ্ছেন এই 3 নম্বর অপশনটা, সেটার উপর ক্লিক করার পর আমরা এখান থেকে ইউজার নেমটার উপর ক্লিক করব। তো ইউজার নেমের উপর ক্লিক করার পর এটার উপর সাবমিটের উপর ক্লিক করে সাবমিট করে দেব। তো সাবমিট করার পর আমরা আবার চলে যাব এখানে, আসার পর রিপোর্টের প্রবলেমের উপর ক্লিক করব। রিপোর্টের প্রবলেমের উপর ক্লিক করার পর আবার রিপোর্ট অ্যাকাউন্টে চলে যাব। আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্রডস অ্যান্ড স্ক্যামসের উপর ক্লিক করে এটার উপর ক্লিকে আমরা এখান থেকে সাবমিট করে দেবো। এখানে একের পর এক সম্পূর্ণটিতে যদি সাবমিট করার পর আপনি রিপোর্ট মারেন তো অবশ্যই বাধ্য হবে, যদি তার এই 3টা ক্যাটাগরির মধ্যে তার কোনো টিকটক ভিডিও পড়ে তাহলে ওই অ্যাকাউন্ট ব্যান করতে বাধ্য হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিও ছিল আজকের মতো, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।